আসসালামু আলাইকুম। উন্মেষ মেডিকেল ও ডেন্টাল অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আমি ডক্টর সানাউল্লাহ খান সানি আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের সাথে রয়েছে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারকারী এক্স রংপুর ক্যাডেট কলেজের রাগিব নূর। তো কথা না বাড়িয়ে আমি রাগিবের কাছে চলে যাই। রাগিব, কেমন আছো? আচ্ছা, তুমি তো এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশের এই যে 72,000 স্টুডেন্ট, তো এত পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছো, তো তোমার অনুভূতি কেমন? জি ভাই, অনুভূতিটা অনেক অবশ্যই অনেক ভালো। আমি আসলে এতটুকু আশা করিনি। মহান আল্লাহ তালা আমাকে এই কৃতিত্ব অর্জনে সাহায্য করেছে, এই জন্য মহান আল্লাহ তালার প্রতি জানাই আমি অসীম কৃতজ্ঞতা। এবং তারপরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মা বাবার প্রতি, আমার মায়ের প্রতি, আমার বাবার প্রতি। আমার মা অনেক সময় অনেক রাত পর্যন্ত পড়তাম, তখন মা আমার পাশে বসে থাকতেন। আমার বাবাও আমার অনেক খোঁজ খবর নিতেন আমার থেকে দূরে থেকে। এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের রংপুর ক্যাডেট কলেজের সকল ক্লাসমেট এবং সব শিক্ষকবৃন্দের প্রতি, যারা আমাকে এতটা অনুপ্রেরণা জুগিয়েছে। সেই জন্যই হয়তো আমি আজ এই পজিশনে আসতে পেরেছি। এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাতে চাই উন্মেষের প্রতি। আমাদের সিঙ্গার প্রশ্নপত্র আমাকে অনেক হেল্প করেছে এবং ভাইয়াদের ব্যবহার ছিল অনেক আন্তরিক। আর সবশেষে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা ছাড়া আমার আর মুখে ভাষা কিছু নেই। আচ্ছা রাগিব, তুমি তো সারা বাংলাদেশের মধ্যে প্রথম, তো তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাই। যে আসলে এটা খুবই ডিফিকাল্ট একটা জব, তাই না? সবার মধ্যে প্রথম হওয়া, তো নিশ্চিতভাবেই তুমি অনেক পরিশ্রম করেছো এবং নিশ্চিতভাবেই তুমি অনেক মেধাবী। তো এক্ষেত্রে আমার এখনকার প্রশ্ন যেটা জানতে চাই, যে তুমি এই অ্যাডমিশনের সময়টাতে প্রস্তুতিটা কিভাবে নিয়েছো? আসলে মেডিকেল HSC পর প্রিপারেশনের চেয়ে আমি ক্লাস 11 থেকে একটু একটু করে, আমার মেডিকেল যেহেতু টার্গেট ছিল, একটু একটু করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে গেছি। কেননা HSC এবং HSC যেহেতু মূল বৈভিত্তিক পড়া এবং আমাদের মেডিকেল পরীক্ষাটার বেশিরভাগ কোশ্চেনই মূল বৈভিত্তিক, এবং এক্ষেত্রে আমি বলতে চাই যে HSC তো আমাদের MCQ থাকে এবং মেডিকেলের প্রশ্নটাও 100% MCQ। তো এই ক্ষেত্রে আমি শুরু থেকে একটু একটু করে আমার পড়াটাকে এগিয়ে নিয়ে গেছি সেই আঙ্গিকে, যেভাবে আমি মেডিকেলের প্রস্তুতি নিতে পারি, মেডিকেল পরীক্ষা ভালো করতে পারি। সেক্ষেত্রে এই জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে। আর আমাদের যখন HSC হয়ে গেল, তখন আমরা বাইরে যখন আসলাম, শুরু থেকে আমি মূল বইগুলো ভালোভাবে পড়ার পরে কিছু সাইড বই পড়া শুরু করেছিলাম। উন্মেষে যে মেডিটিক্স ছিল, সেখানে অনেক ধরনের অনেক রাইটারের বই কম্বাইন, রাইটারের ইনফরমেশনগুলো কম্বাইন করে সেখানে দেওয়া ছিল, অনেক ইমোনিক্স দেওয়া ছিল, যেগুলো আমাদের পড়াগুলো মনে রাখতে অনেক সাহায্য করে। আর প্র্যাকটিস বুক অবশ্যই পরীক্ষার আগে নিজের যোগ্যতা যাচাই করার জন্য পরীক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেকগুলো টেস্ট সেখানে দেওয়া ছিল এবং অনেক কোশ্চেন দেওয়া ছিল। সেগুলোর কারণে আমি নিজের প্রস্তুতি যাচাই করতে পেরেছি, আমার গ্যাপ কোথায় আছে সেটা আমি ডিটেক্ট করতে পেরেছি। এর মাধ্যমে আমার মনে হয় যে আমার পরীক্ষার আগে আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে ইনশাল্লাহ আমি মহান আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকেন, তাহলে অবশ্যই আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু একটা ভালো করবো। এইভাবে আমি আমার পড়াশোনাকে এগিয়ে নিয়ে গেছি। খুব রেগুলার পড়াশোনা করেছিলাম, খুব বেশিও না আবার খুব কমও না, দিনে একটা মিনিমাম লেভেলের কিংবা ম্যাক্সিমাম যতটুকু পড়া দরকার হয়েছে। যদি আমার মনে হয় যে আমি 4-5 ঘন্টায় পড়া শেষ হয়ে গেছে, তখন আমি আর বেশি চাপ নেইনি, দিনের পরে দিনে শেষ করেছি, পড়াশোনা খুব কমই ফেলে রেখেছি। একটা ব্যাপার হচ্ছে যে তুমি যখন মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতি শুরু করো, তো উন্মেষে আমাদের যে প্রথম ইন্ট্রোডাক্টরি বেসিক টেস্ট হয়, মানে মেডিকেলের একদম শুরুর দিনের যে পরীক্ষা, তো তুমি তো আমাদের পুরো উন্মেষের সমস্ত ব্রাঞ্চের মধ্যে পুরো বাংলাদেশে ফার্স্ট হয়েছিলে। তো এই জিনিসটা কিভাবে হলো? যে খুব অবাক লাগলো আমার যে সেদিনও তুমি ফার্স্ট, আবার কাকতালীয়ভাবে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষাতেও ফার্স্ট। তো এটাকে তুমি কিভাবে দেখো? এটা অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছা ভাইয়া, তার ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এবং এক্ষেত্রে বলতে যে আমার 2 বছরের পড়াশোনাটা আমি মনে করি আমি খুব রেগুলার ছিলাম, এবং আমি HSC দেওয়ার আগে আমার বইটা কয়েকবার খুব ভালো মতো রিভাইজ করেছিলাম, বিশেষ করে বায়োলজি এবং কেমিস্ট্রি। এই জন্য যেহেতু উন্মেষের প্রথম পরীক্ষাটা যেহেতু শুরুর দিকেই ছিল এবং এটা আমাদের বেসিক টেস্ট করার একটা পরীক্ষা ছিল, সেজন্য আমি বলবো কোশ্চেনটা অনেক বেসিক ছিল। সেক্ষেত্রে আমি বলবো যে আমার পড়াশোনাটা খুব কাজে এসেছে, যে আমি আমার 2 বছর লাইফে আমার রংপুর ক্যাডেট কলেজে পড়াকালীন সময়ে আমি পড়াশোনায় টাইম, মানে আমি নিজের টাইমটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করতে পেরেছি। এবং এর জন্য বলতে চাই যে রংপুর ক্যাডেট কলেজের পরিবেশ অনেক ভালো ছিল, অনেক সেখানকার স্টাডি এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল, এবং এ কারণেই আমি হয়তো নিজেকে সেভাবে গড়ে তুলতে পেরেছি যাতে আমার এই কোচিং পিরিয়ডে এসে খুব একটা চাপ নিতে না হয়। কারণ কেউ যদি 2 বছর পড়াশোনা না করে কোচিং পিরিয়ডে এসে পড়াশোনার একটা ইয়েতে থাকে যে আমি 3 মাস খুবই পড়াশোনা করব, 2 বছর ভালো করে ফেলবো, এটা আসলে খুব কঠিন। এবং লাকিলি অনেকে পারে, কিন্তু আমি বলবো সেই চাপটা না নিয়ে আমি যে 2 বছর একটু 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 করে পড়ি, খুব বেশি চাপ না নেই, একটু একটু করে পড়ি, তাহলে আমি মনে করি যে 3 মাস খুব নর্মালভাবে পড়ালেখা করেও আমরা খুবই একটা ভালো রেজাল্ট করতে পারবো। মানে হচ্ছে মানে অ্যাডমিশনে ভালো করতে হলে মানে ইন্টারমিডিয়েটের সময় থেকেই ভালোভাবে আগে থেকে প্রস্তুতি ভালো করে নেওয়া উচিত।
আচ্ছা, এবছর তো মেডিকেলে ইউনিক এক্সাম সিস্টেমে পরীক্ষা হয়েছে একদম নতুন নতুন, তো এই বিষয়ে তোমার অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, আসলে আমার এই ইউনিক এক্সাম সিস্টেমের পরীক্ষা দিয়ে খুব একটা ভয় লাগেনি, যেহেতু আমি এইচএসসির পর থেকে উন্মেষে এই ইউনিক এক্সাম সিস্টেমে পরীক্ষা দিয়ে এসেছি। যেহেতু সবার কোশ্চেনে অপশন একই ছিল, কিন্তু অপশনের সিরিয়াল নাম্বারগুলো আলাদা ছিল এবং সবগুলো কোশ্চেন আগে শাফল করা ছিল। এবং এই ক্ষেত্রে বলবো যে এটা খুবই একটা অনেক ভালো একটা সিস্টেম ছিল, যেহেতু আমি এই যেহেতু এক পাতায় একটা অনেক বড় পাতায় কোশ্চেনটা ছিল। এবং আমার মনে হয় অনেকেই হয়তো এই সিস্টেমে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তো ভয় পেতে পারে যে আসলে এটা নতুন একটা সিস্টেম, বাট আমি এক্ষেত্রে কোনো ভয় পাইনি। আমি উনিশে আগে থেকে এই এক্সাম এইভাবে এক্সামটা দিয়ে এসেছি এবং এক্ষেত্রে এটা আমাকে অনেক হেল্প করেছে, এজন্য আমি অবশ্যই উনিশে অতি কৃতজ্ঞতা জানাতে চাই। আচ্ছা রাগিব, আগামী বছর যারা মেডিকেলে ভর্তি প্রস্তুতি নেবে, তো তাদের জন্য তোমার অ্যাডভাইসটা কি হবে? এবার যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের জন্য আমি বলতে চাই, তাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি বলতে চাই যে অবশ্যই সবার আগে আমাদেরকে এইচএসসি পরীক্ষাটা খুব ভালো মতো দিতে হবে। কেননা আমরা জানি এসএসসি এইচএসসির গ্রেড পয়েন্ট দিয়ে আমাদের মেডিকেলে 200 মার্ক থাকে, তো সেখানে যদি আমরা গ্রেড পয়েন্টে পিছিয়ে পড়ি সেই মার্কটা আমাদের পরীক্ষায় গিয়ে কাভার করা খুব কঠিন হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এইচএসসি পরীক্ষাটা খুবই ভালো মতো দিতে হবে, পড়াশোনাটাকে কিছুটা এগিয়ে রাখতে হবে, কেননা আমরা জানি যে এইচএসসি পরীক্ষার পরে খুব কম সময় পাওয়া যায়। এবং এক্ষেত্রে আমরা যদি কোচিংয়ের পরীক্ষাগুলোতে ভালো না করি সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে। এক্ষেত্রে অবশ্যই মূল বইটিকে অনেক ভালোভাবে পড়তে হবে, যেহেতু ভাইয়েরা আমাদেরকে লাল সবুজে সেই বইগুলো দাগিয়ে দেবে এবং আমার মনে হয় যে ওর বাইরে পড়ার তেমন একটা জরুরি না, এবং এক্ষেত্রে অতটুকু পড়লেই যথেষ্ট। এবং এক্ষেত্রে আমাদের যেহেতু এইচএসসি পরে খুব কম সময় পাওয়া যায়, অবশ্যই আমরা পড়াটাকে কিছুটা এগিয়ে রাখবো এখন থেকেই, এবং এটা আমাদের পরে অনেক হেল্পফুল হবে। এবং এত যে ভাস্ট পড়াশোনা, এটাকে মনে রাখার জন্য যে আমাদের মেডিটিক্সে কিছু শর্ট টেকনিক দেওয়া আছে অথবা ছন্দ দেওয়া আছে অথবা ছন্দ এবং নিউমোনিক্স দেওয়া আছে, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার মনে রাখার প্রতি। তারপরে যখন তোমার পড়াশোনাটা প্রায় শেষ হয়ে যাবে, মেডিটিক্সে যখন পড়া শেষ হয়ে যাবে, তখন তোমার প্র্যাকটিস বুক থেকে যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে সেগুলো সলভ করবা। এই ক্ষেত্রে আমি বলবো যে মূল বইয়ে বলার পড়ার পর তোমার যদি আরও সময় থাকে তুমি উন্মেষে যে এক্সট্রা ইনফো আছে সেখান থেকে তুমি এক্সট্রা তথ্যগুলো পড়ে নিতে পারো। আর পড়াশোনাটা শেষ করার পর অবশ্যই বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। উন্মেষের যে ইউনিক এক্সাম সিস্টেম আছে যেটা আমাদের এবার মেডিকেলের পরীক্ষায় ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেই পরীক্ষার সিস্টেমটাতে তুমি অবশ্যই পরীক্ষা দিবে, বেশি বেশি করে পরীক্ষা দিবে, কারণ পরীক্ষা দেওয়ার কোনো অবশ্যই কোনো বিকল্প নেই এবং এর মাধ্যমে তুমি একটা 100% প্রিপারেশন অর্জন করতে পারো। ধন্যবাদ রাগিব, আমাদেরকে অনেক সময় দিয়েছো তুমি, তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ ভাইয়া, আর উন্মেষ পরিবারকেও অসংখ্য ধন্যবাদ।